এক বিঘর জমি কারো খেলি সাতবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে চোরের কাতারে তোরে উঠতে হবে। সরকারি রাস্তার কোন ইট তোমার ঘরে গিয়েছে, ১৬ কোটি জনগণ মামলা করলে আল্লাহ তোরে মাফ করবে না। ব্যাংকের টাকা যারা খাও কোটি কোটি টাকা আত্মসাত করেছে আছে না, মনে করে দিতে হবে না। কোন গভর্নমেন্ট যেটা মাফ করার ক্ষমতা রাখে মাফ করবে জনগণ, কারণ এগুলো জনগণের টাকা। আপনি নিজের আখেরাত নষ্ট করলেন। এক বিঘর জমি কেউ যদি অবৈধ দখল করে, যেমন এখন সরকারি বহু বাগান আছে না নাই কথা বলেন না, এই বাগানগুলো যিনি দায়িত্বশীল তিনি নিজের নামে অ্যালট করে নিয়েছেন, তিনি মনে করেছেন এইগুলো রাজ্য মাপ দিতে হবে না, এইগুলো কোন মন্ত্রী তোমাকে দিতে পারবে না, কোন প্রধানমন্ত্রী দেওয়ার ক্ষমতা নাই, এগুলোর মালিক হলো জনগণ, ১৬ কোটি জনগণ মামলা করলে আল্লাহ মাফ করবে না। আমাদের বহু লোকের ঘর বাড়ি নাই, ঠিক না বেটে কথা কন না কেন? আমি রোহিঙ্গাদেরকে গিয়ে দেখেছি, ২০ লক্ষ রোহিঙ্গা এখন চট্টগ্রামে, এরা আছে, এদের ঘর আছে, খাওয়া আছে, আপত্তি নাই, আমাদের বুক অনেক বড়। কিন্তু আমার দেশে যাদের ঘর নাই তাদের খবর কি? আমার দেশে যাদের তিন বেলা খাওয়ার নাই তাদের খবর কি? ঠিক কি না? আগে দেশ আগে নিজে বাঁচো তারপরে অন্য, ঠিক না বেঠি? তবে রোহিঙ্গাদের জন্য আমাদের হৃদয় আছে, কিন্তু রোহিঙ্গা আমাদের একার সমস্যা নয়, এটা সৃষ্টি করা সমস্যা, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ৪২টা মুসলমান দেশ যদি ২ লাখ করে নিত কোনটা মনেই হতো না। সৌদি আরবে এত বড় বড় জায়গা খালি পড়ে আছে যেগুলোতে ৫০ লাখ লোক থাকলেও আরো জায়গা থাকবে, ঠিক কি না? কিন্তু এটা আমাদের জন্য স্থায়ী সমস্যা করে দেওয়া হয়েছে। আমি বলেছি রোহিঙ্গাদেরকে, আপনাদের যে সমস্ত কথা শুনি আপনারা ভালো থাকেন, আপনারা কোরআন মেনে চলেন, আপনারা আমার আশেপাশের লোকদের গায়ে আঘাত করবেন না। পুলিশেরা ভয়ে যায় না রোহিঙ্গা ক্যাম্পে, এখন ইয়াবার ফ্যাক্টরি হয়েছে এগুলো তো। জাতিসংঘ এত লম্বা লম্বা কথা বলো মানবাধিকার নিয়ে, বার্মার যে সমস্ত ইয়াবা ফ্যাক্টরি গুলো আছে বোম মেরে এগুলো উড়িয়ে দাও, তাহলে তো সমস্যা সে, ঠিক না বেঠি? যতগুলো ফ্যাক্টরি ইয়াবার সব বর্ডারের পাশে, যাতে করে ওখান থেকে বাংলাদেশে সাপ্লাই দিতে পারে। আমার দেশের যুবকেরা কোরআনকে ভালোবাসে, হাজার চেষ্টা করলে এদের চরিত্র নষ্ট করতে পারবা? দুই একটা ছেলের ব্রেন খারাপ করবা আল্লাহ তোমাদের জাতিগতভাবে খারাপ করে দিবেন। তুমি যদি আরেকজনের সন্তানকে নষ্ট করো তোমাকে নষ্ট করে দিবেন কে? আলোর পথে ২৪ 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 ২